আতঙ্কিত ও হতাশ রোহিঙ্গা শিশুরা ভয় আর হতাশায় মানসিকভাবে বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুরা পাশাপাশি বন্যহাতি ও সাপের উৎপাত জঙ্গলে মানুষের বর্বরতা সহ সামগ্রিক নিরাপত্তাহীনতা নতুন আতঙ্কের মুখে ঠেলে দিচ্ছে তাদের বিশেষত মানব পাচারের আশঙ্কা তাড়িয়ে ফিরছে তাদের এর মধ্যে গত ছয় মাসে পাচার হয়েছে অন্তত আট রোহিঙ্গা শিশু পঁচিশ ফেব্রুয়ারি আতঙ্কিত শৈশব বাংলাদেশের রোহিঙ্গা শিশুদের কথা শিশুকে এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে রোববার দুপুরে রাজধানী গুলশন স্পেকট্র কনভেনশন সেন্টারে বাংলাদেশের রোহিঙ্গা শিশুদের ছয় মাস অতিক্রমকালে এ প্রতিবেদন যৌথভাবে প্রকাশ করে ওয়ার্ল্ড ফিশন প্ল্যান ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য চিলড্রেন প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় দেখা বর্বর হত্যাযোগ্য বাবা মা হত্যা ধর্ষণ বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ভয়ানক অভিজ্ঞতা ক্যাম্পে থাকা শিশুরা কোনোভাবেই ভুলতে পারছে না নতুন করে ক্যাম্পে টয়লেট ব্যবহারের সময় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করার অভিজ্ঞতা আতঙ্কিত শিশুরা প্রতিবেদনের মূল বিষয়বস্তু তুলে ধরেন দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি পরিচালক রিফাত বিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলম বলেন মিয়ানমার থেকে অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী পুরুষ শিশুদের উন্নয়নে সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ অধিকার বাস্তবায়নে বাংলাদেশ সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে শিশুদের খেলাধুলা সহ পড়াশোনা বিনোদন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে তিনি বলেন মূলত এটি মায়ানমার সরকারের সমস্যা এর সমাধান তাদেরই করতে হবে এন টিভি চট্টগ্রাম